হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর বাড়িতে সবাই ভালোভাবে থাকো, কোনো কিছু গণ্ডগোল না করে গুরুজনদের কথা শোনো। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি, আমার যে আলোচ্য বিষয়, মূল টপিকে যাওয়ার আগে আমি গার্জেনদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আমরা যে ভিডিওগুলি দিচ্ছি এটা হয়তো অনেক গার্জেনরাই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তাই যে সমস্ত গার্জেনরা জানেন না, যদি সম্ভব হয় যারা জানেন একটু হেল্প করুন, অন্যদের একটু জানিয়ে দিন যদি সম্ভব হয়, ঠিক আছে? তো আর বেশি কিছু এ বিষয়ে না বলে আমি আমার মূল আলোচ্য বিষয়ে ফিরে যাচ্ছি। আজকের যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস ফোরের বাংলা। গল্প হচ্ছে বনের খবর, পাতা নম্বর 25। এই মুহূর্তে আমার ভিডিওর সামনে যে সমস্ত স্টুডেন্টরা আছো, তোমরা ক্লাস ফোরের ছাত্রছাত্রীরা, বাংলা বইয়ের 25 নম্বর পাতায় যাও, সেখানে দেখো বনের খবর যে গল্পটি আছে, প্রমোদার অঞ্জন রায়ের লেখা, ওই গল্পটা লক্ষ্য করো। আমি গল্পটা সম্বন্ধে দু চারটি কথা বলে সংক্ষেপে গল্পটাকে একটু বলে তারপরে এর অনুশীলনীতে ফিরে যাব। তো তোমরা মন দিয়ে শুনবে কথাটা, ঠিক আছে? এই আলোচ্য পাঠ্যাংশে লেখক প্রমোদারঞ্জন রায় তার শিকারের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। লুসাই পাহাড়ের লেখক কর্মক্ষেত্রটি অত্যন্ত ভয়ঙ্কর জায়গা ছিল, গ্রামের কোনো চিহ্নই সেখানে নেই। তাই লেখকের যে 60 জন মানুষ নিয়ে এবং 2টো হাতি নিয়ে যে দলটা লুসাই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাদের মধ্যে 10-12 জন লুসাই বনের পথ কেটে রাস্তা বের করে এগিয়ে চলে। কিন্তু বন এতই ঘন ছিল যে একদিনে 4-5 মাইলের বেশি পথ এগিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই বনের বলছে দরুন, ঘন যে বন, প্রচুর ঘন বনের দরুন, এখানে সূর্যের আলো বেশিরভাগ সময়ই দৃষ্টির আড়ালেই থাকতো, দেখা যেত না। আর যদিও দেখা যেত সেটা বেলা 9টা-10টার পর, ঠিক আছে? তো লেখকের যে দলটা ছিল সেটা হচ্ছে 60 জনের দল, তার মধ্যে বুড়ো লুসাই এবং শ্যামলাল, এরা দুজন ছিল লেখকের খুব জনপ্রিয় ছায়া সঙ্গী যাকে বলা হয়। তাদের চিহ্নিত পথে পিছনের বাকি লোকজনরা এগিয়ে চলেছে। এরপর আমরা দেখতে পাই যে এই ঘন বনে পথ চলতে চলতে হিংস্র পশুর সামনে পড়ে লেখকের অ্যাডভেঞ্চারের যে বর্ণনা এখানে গল্পে ফুটে উঠেছে তা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। এই গল্পের মধ্যে তা ফুটে উঠেছে, কখনও সামনে আসে গন্ডার, কখনও আমার সামনে পড়ে তাজা পশুর পাঞ্জা, কখনও আবার সামনে হাতির দল, এইভাবে। আর যাত্রাপথে পাওয়া এক কোমর জল, যে পাকুয়া নদী, এক কোমর জলের পাকুয়া নদীর কথা আমরা এই গল্প থেকে পেয়েছি। তো পাঠ্যাংশের পরবর্তী অংশে আমরা যে ঘটনাটি লক্ষ্য করি সেখানে হচ্ছে লেখক ও তার দলবল ক্লান্ত হয়ে পড়ে এবং তারা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু ফেলে। তো সেই বিশ্রাম নেওয়ার সময় হাতির দল কীভাবে তাণ্ডব চালিয়েছিল সেই ঘটনাও এই কাহিনীর মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। গভীর বনে বন্য পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লেখক ও তার সঙ্গীরা যে ব্যবস্থা নিয়েছিল সেই ঘটনাও পরিশেষে পরিস্ফুটিত হয়েছে। তাই তোমরা গল্পটা ভালো করে 2-4 বার দেখো, দেখার পর অনুশীলনটা করতে শুরু করো। এবং অনুশীলনটা আমি তোমাদের এই মুহূর্তে প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি। একের দেখে প্রশ্ন আমি যেটা বলবো, যে অনুশীলনী প্রশ্নগুলো আছে, আমার প্রশ্নগুলো না বলে আমি যাতে ভিডিওটা সংক্ষেপে হয় তাই শুধু উত্তরগুলো বলে বেরিয়ে যাচ্ছি, তোমরা একটু লক্ষ্য রাখবে ভালো করে। ওকে, একের দাগ ক, লেখক রাতে নদীর ওপারে তাঁবু খাটিয়েছিলেন, জাস্ট উত্তরটাই বলছি। লুসাই পাহাড়ের বিস্তার 650-700 বর্গমাইল, লেখক 2টি
পাখি শিকার করেছিলেন। শ্যামলালের হাতে কি ছিল? শ্যামলালের হাতে বন্দুক ছিল। হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের খুব মজা হয়েছিল, কারণ আর বন জঙ্গল কাটতে হলো না, তাদের আর বন জঙ্গল কাটতে হলো না। দুয়ের দাগের প্রশ্নগুলো এই মুহূর্তে একটু বেশি সময় লাগবে, ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তাই আমি দুয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো আমি পরে তোমাদের ক্লাসে করিয়ে দেবো। এখন এর পরের দাগ যাচ্ছি তিনের দাগ। তিনের দাগের যে প্রশ্ন আছে, পাকুয়া নদীর চৌড়া 70-80 হাত, লুসায় একজন বড় শিকারি। তিনের দাগ, দূরবীনের সাহায্যে দূরের জিনিস বড় ও কাছে দেখা যায়। ঘ, লেখক পাহাড়ে হেলান দিয়ে জুতো মোজা খুলছিলেন। উমা, লেখক দুটি ফেজেন্ট পাখি মেরেছিলেন। লেখক দুটি ফেজেন্ট পাখি মেরেছিলেন। চার দাগ, শূন্যস্থান পূরণ। যদিও এটা খুব সহজ, তবু আমি বলে দিচ্ছি। হাতির পায়ের চাপে বাঁশগুলি মড়মড় করে ভেঙে গেল। দূরবীন দিয়ে দূরের জিনিস কাছে দেখা যায়। লুসাইরা মশাল জ্বালিয়ে হাতি দাঁড়ায়। গন্ডারের প্রচণ্ড আওয়াজে সারা বনভূমি থরথর কেঁপে উঠল। লুসাইরা সকলে ভালো শিকারি। পাঁচের দাগ, সে রাত্রে আর হাতির জ্বালায় ঘুম হয়নি, অংশটি কোন রচনার অংশ? সে রাত্রে আর হাতির জ্বালায় ঘুম হয়নি আলোচ্য অংশটি বনের খবর রচনার অংশ। আলোচ্য অংশটি বনের খবর রচনা অংশের যে লেখক প্রমোদানন্দ রায়ের লেখা। এখানে কোন রাতের কথা বলা হয়েছে? যে রাতে তারা তাঁবু কাটিয়েছিলেন নদীর ওপারে। হাতি কি জ্বালাতন করেছিল? হাতিরা প্রচণ্ড তাণ্ডব শুরু করেছিল তাদের তাঁবুর পাশাপাশি। সমস্ত প্যাকাটির মতো পটপট করে ভেঙে গেল কোন রচনার অংশ? সমস্ত প্যাকাটির মতো পটপট করে ভেঙে গেল উদ্ধৃতাংশটি বনের খবর রচনার অংশ, লেখক প্রমোদারঞ্জন রায়। কী প্যাকাটির মতো ভেঙে গেল? না, বাঁশ প্যাকাটির মতো ভেঙে গেল। কেন ভেঙে গেল? না, হাতি বা গন্ডারদের হুড়মুড় করে তাড়াহুড়ো করে যাওয়া, এই কারণে সেগুলো ভেঙে গেল। লোকজনের খুব মজা, বন কাটতে হচ্ছে না। উদ্ধৃতাংশটি বনের খবর রচনার অংশ, প্রমোদানন্দ রায়ের লেখা। কেন বন কাটতে হচ্ছে না? কারণ সেই পথে তারা যাওয়ার পূর্বে কোনো হাতি গেছে বা কোনো গন্ডার গেছে, তাই বন রাস্তা পরিষ্কার হয়ে রয়েছে আর তাদেরকে আর বন কাটতে হচ্ছে না। সাতের দাগ, বাক্য গঠন করো, ব্যাকরণ অংশ। বাক্য গঠনটা তোমরা নিজেরা করবে, আমি আর এই বাক্য গঠন বলছি না। যতটা সম্ভব বইটা এড়িয়ে যাবে, নিজের থেকে বাক্য গঠন করার চেষ্টা করবে। আটের দাগ, শব্দার্থ লেখো। খোরাক, খাদ্য বা খাবার। আয়েস, আরাম। বেকায়দা, সমস্যা। খোটকা, সন্দেহ। পাঞ্জা, থাবা। ধ্বনি, শব্দ। হুল্লুমান, হনুমান। বিপরীত শব্দ লেখো। দশের দাগ, সরি, এখানে দাগ নম্বর একটু ভুল আছে। তো দশের দাগ যেটা আসছে, বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ উপরে, নিচে, আরম্ভ, শেষ, সামনে, পিছনে, অন্ধকার, আলো, কাছে, দূরে, তাজা, তাজা, নষ্ট বা পচা, বেজায়, ভীষণ, সামনে, পিছনে। পদান্তর করো, বন, বন্য, গাছ, গেছ, পথ, পাথেয়, গ্রাম, গ্রাম্য, দেহ, দৈহিক, ব্যস্ত, ব্যস্ততা, দূর, দূরীভূত। বারো, সমার্থক শব্দ লেখো। বারো দাগ, বন, অরণ্য, জঙ্গল, কানন, পথ, পথ, রাস্তা, সড়ক, সারণি, গাছ, তরু, বিটপ, পাদপ, মহিরুহ, সূর্য, রবি, ভানু, দিবাকর, আদিত্য, দেহ, শরীর, কলেবর, কায়ার, তনু, নদী, ত,
তটিনী, স্রোতস্বিনী, বেগবতী, পটপট, এই রকম পাঁচটি অনুকার শব্দ লেখ পাঠ থেকে। পটপট, মড়মড়, খটখট, হুড়হুড় ইত্যাদি আরও কিছু শব্দ তোমরা পাঠ থেকে খুঁজে নিয়ে লিখবে। বর্ণ বিশ্লেষণ করে ভেঙে দেখাও। পটপট, আমি তোমাদের এই মুহূর্তে দুটো বর্ণ বিশ্লেষণ দেখিয়ে দিচ্ছি, তোমরা যদিও আগে অনেকবার দেখেছো ক্লাসে, আরও এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই, তো তাও আমি তোমাদেরকে আরও দুটো বর্ণ বিশ্লেষণ বোর্ডে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো, আর বাকিগুলো নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে। পট পট পট, তাহলে প তার সাথে কোনো স্বরচিহ্ন না থাকার দরুন অ, অয় অসন্ত যুক্ত অ, ট পট যুক্ত, আবার পট অয় অসন্ত যুক্ত অ যুক্ত ট। দেখো তোমাদের পট পট যে শব্দটা সেখানে জমান দিয়ে ছটা খালি ঘর দেওয়া আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, পট পট, ঠিক আছে। আর আরেকটা দেখিয়ে দিচ্ছি, পাঞ্জা, অসন্ত যুক্ত আকার থাকার জন্য আ, এরপর যুক্তক্ষর আছে ইয় বর্কের জ, তাহলে ইয়, তার সঙ্গে বর্কের জ, বর্কের জ, তাহলে ইয় বর্কের জয়ে আকার থাকার ধরুন আ, পাঞ্জা, ঠিক আছে। তাহলে বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ পাঞ্জা আর পটপট, এই দুটো শব্দ তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম, এর আগে অনেক শব্দ তোমাদেরকে দেখিয়েছি আর তোমরাও জানো, আর বিশেষ কিছু বলছি না। পাঠ থেকে পাঁচটি ক্রিয়াপদ বের করে লেখো, ক্রিয়াপদ ক্রিয়াপদ, আর ষোলোর দাগ যেটা আছে, পাঠ থেকে পাঁচটি বিশেষণ পদ বের করে লেখো। তাহলে এখানে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পদ, পদ কয় প্রকার, পদ মূলত দুটো ভাগ, নাম পদ আর ক্রিয়াপদ। আর সাধারণত এই নাম পদের ভাগ হয় চারটে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া, এটাকে একসাথে জুড়ে দিয়ে বলা হয় পদ পাঁচ প্রকার, কিন্তু প্রকৃতপক্ষে পদ চার, দুই প্রকার, নাম পদ ও ক্রিয়াপদ। এই নাম পদের মধ্যে যে চারটে ভাগ সেগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। তো বিশেষণ পদ কাকে বলে সেটা জানতে হবে এবং ক্রিয়াপদ কাকে বলে সেটা জানতে হবে, তবে এই প্রশ্ন উত্তরগুলো করতে পারবে। ক্রিয়াপদ তাকেই বলা হয় যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, তাকে বলছে ক্রিয়াপদ। তো এখানে ক্রিয়াপদ কয়েকটা, যেমন অগ্রসর, আগিয়ে যাওয়া, একটা কাজ করা বোঝাচ্ছে, দৌড়, দেখা ইত্যাদি, এরকম কিছু শব্দ তোমরা পাঠ থেকে খুঁজে লিখবে। আর বিশেষণ পদ না, বিশেষণ পদ হচ্ছে, বিশেষণ পদ তাকেই বলা হয় যে পদ বিশেষ পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি 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 নির্দেশ করবে, তাকে বলা হয় বিশেষণ পদ। তাহলে পাঠ থেকে আমাদেরকে পাঁচটি বিশেষণ পদ বের করে লিখতে বলেছে, তো পাঠ থেকে পাঁচটি বিশেষণ পদ, ঘন বন যদি বলা হয় তাহলে বনটা কীরকম, ঘন, এটা একটা বিশেষণ পদ, ঘনটা। দুটো পাখি, কটা পাখি, দুটো, তাহলে এ দুটো, এটা একটা বিশেষণ, একটা সংখ্যা নির্দেশ করছে, বিশেষ বিশেষ সংখ্যা নির্দেশ করছে, কটা পাখি না দুটো পাখি। এভাবে তোমরা পাঠ থেকে আরও কিছু বিশেষণ পদ খুঁজে উত্তরটা করবে, ঠিক আছে। তো আর বেশি কিছু না বলে এখানেই স্টপ করছি, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।